শাকিব বলকে বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম কিছুক্ষণ পরে দেখি ওই যুবক আর না এসে উদাও হয়ে গেল আমি তাকে খুঁজতে লাগলাম আর পাইলাম না আবার কয়েকদিন পথ চলার পরে আমরা কাফেলা স্থগিত করলাম কাফেলা স্থগিত করার পরে আমি লক্ষ্য করলাম ওই আল্লাহর বান্দারে দেখা যায় সে নামাজে দাঁড়ানো এত সুন্দরভাবে সে নামাজ পড়তেছে শুধু নামাজই পড়ে না সালাতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আর সমস্ত শরীর তার থরথর 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 করে কাঁপতেছে শাকিব বলকে বললেন দুনিয়ার মানুষ এত সুন্দর নামাজ আমি জীবনেও কোনোদিন দেখি নাই এতই চমৎকার নামাজ এত দীর্ঘ এত সুন্দর এত চমৎকার সেজদা আমি জীবনে দেখি নাই এত সুন্দর তেলাওয়াত আমি শুনি নাই তেলাওয়াতের ভিতরে এমন কান্না আমি কাউকে দেখতে দেখি নাই এইভাবে আল্লাহর ভয়ে একজন মানুষ থরথর করে কাঁপে জীবনে কোনোদিন এইরকম আমি শাকিব বলকে দেখি নাই এতই চমৎকার নামাজ তার এতই ভয় বিহল নামাজ এতই নামাজের ভিতর রোনা জারি কান্না কাটি আমি জীবনে কোনোদিন কাউকে দেখি নাই কিন্তু এই সুন্দর যুবক নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর ভয়ে কাঁপতেছে কাঁদতেছে আমি আশ্চর্য হয়ে গেলাম চিন্তা করলাম ছেলেটা অবশ্যই আল্লাহর বুজুর্গ ওলি হবে এই চিন্তা ভাবনা করে আমি তার পিছনে চুপচাপ যা বসলাম নামাজ শেষ হয়ে গেল আমি চিন্তা করলাম আমি ওই যুবকের কাছ থেকে একটু দোয়া নিয়ে আসি আল্লাহ যাতে আমারে মাফ করে দেয় ক্ষমার আশায় ওই যুবকের কাছে আমি দোয়ার জন্য গেলাম শাকিব বল কি বলতেছেন আমি পিছনে যা চুপচাপ বসলাম নামাজ শেষ হওয়ার পরে তার সালাম দিয়ে বললাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু সালামের জবাব দিয়ে যুবক ডাক দিয়ে বলতেছে শাকিব বল কি তুমি কি আল্লাহর সে আইন পড়ো নাই আল্লাহ তাকেই ক্ষমা করে দেয় ওয়াতাবা যে তওবা করে ও আমিলা সলেহা যে নেক আমল করে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেয় শাকিব বলকি চিন্তায় পড়ে গেলেন হাই হাই প্রশ্ন করব কি দোয়া চাব কি আমার অন্তরের খবর এই যুবক কেমনে বলে দেয় কি করে আমার অন্তরের খবর এই যুবক বলে দেয় সব কিছু জানে আমার আল্লাহ অন্তরের খবর যিনি জানেন তিনি আল্লাহ কিন্তু এই যুবক কি করে বলে দেয় আপনাদেরকে এবারের উত্তর দিয়ে দেই আমাদের কাছে মোবাইল আছে বলেন মোবাইলের মধ্যে যদি সিম না থাকে তাহলে এই মোবাইলে কি টাওয়ার পাবে নেটওয়ার্ক পাবে না নেটওয়ার্ক পাবে না আমাদের অন্তরের ভিতরে মানব দেহের ভিতরে একটা সিম আছে এই সিমের নাম হচ্ছে কাল অন্তর এই কাল যদি আল্লাহ নবীর গোলামিতে কেউ এই কাল্পটাকে জিন্দা বানায় দেয় আল্লাহ রসুলের গোলামিতে কাল্প নবীর প্রেমে যদি কাল্প করে জিন্দা হয়ে যায় এই কাল্পের ভিতরে নেটওয়ার্ক চলে আসে টাওয়ার চলে আসে আর এই টাওয়ারটা আল্লাহর পক্ষ থেকে মদিনাওয়ালার মাধ্যম দিয়া এই টাওয়ার খবর আল্লাহ পাঠায় একবার জোরে বলা যাবে কি মারহাবা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশত আস জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়
ধর্মমণ্ডল বাসী কাজী নজরুল ইসলাম তিনি এত সুন্দর করে নাতে রাসূল লিখলেন শুধু এখানেই শেষ করেন নাই আর বহু বহু লেখনী তার ওই গ্রন্থের মধ্যে লেখা আছে এত পরিমাণে মেধা তার দু বেলা দু মুঠো ভাত পেট ভরে খেতে পারেন নাই কোনোদিন খাইছেন কোনোদিন না খেয়ে থাকতেন পেটে ভাত জুটে নাই মা দুঃখের সংসারে তার নাম দিয়েছিল দুঃখ মিয়া তার মানে শুধু মেধা দিয়ে রিজিক অন্বেষণ করা যায় না রিজিক আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয় ইজ্জত আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয় সম্মান আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয় কেউ ইচ্ছা করলেও সম্মান আদায় করতে পারে না কেউ ইচ্ছা করলেও রিজিক আদায় করতে পারে না আল্লাহ বরাদ্দ না করা পর্যন্ত হবে না কথা বলেন ঠিক কিনা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক মান তাশা হুজুর আপনি বলে দেন মুলকের মালিক আমি আল্লাহ আমি যাকে খুশি তাকে রাজত্ব দেই যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব সিনাই নেই আমি যাকে খুশি তাকে রাজত্ব দেই যার কাছ থেকে খুশি রাজত্ব সিনাই নেই তাঞ্জিউল মুলক মিম্মান তাশাউ তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান আল্লাহ ডাক দে বলে হাবিব উম্মতকে জানাত আমি যাকে খুশি ইজ্জত ওয়ালা বানাই যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাইয়া নেই কথা ঠিক কি না যারে খুশি তাকে ইজ্জত ওয়ালা বানাই যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন তার নাম শাকিক ইবনে ইব্রাহিম বলকি রহমাতুল্লাহ আলাই ও ধর্মমণ্ডলবাসী কথাগুলি খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন আল্লাহর একজন বিখ্যাত ওলি শাকিক ইবনে ইব্রাহিম বলকি তার ছোট্ট নাম হলো শাকিক বলকি রহমাতুল্লাহ আলাই শাকিক বলকি বলতেছেন আমি ইরাক থেকে হাজিদের সাথে হজ করার জন্য রওনা করলাম ইরাকের হাজিদের সঙ্গে রওনা করলাম ইরাক থেকে বিরাট একটা বহর হাজিদের মক্কার দিকে রওনা করল এখন তো পাসপোর্ট টাসপোর্ট দিয়ে বিমান টিমান জাহাজে চড়ে যাওয়া যায় তখন তো এই সিস্টেম ছিল না পায়ে হেঁটে কাফেলা করে হাজিরা আসতো একা একা আসা যাইতো না দুই চার পাঁচশো হাজারো লোক কাফেলা করে রওনা হতো শাকিক বলকি বললেন আমি হাজিদের সাথে রওনা করলাম কাদেসিয়া নামক ইরাকের একটা এলাকা আছে নাম কাদেসিয়া কাদেসিয়া ঐতিহাসিক একটা জায়গার নাম কাদেসিয়া এই কাদেসিয়াতে আমি আসলাম এই কাদেসিয়া আসার পরে আমি লক্ষ্য করলাম এই কাফেলার ভিতরে একটা সুন্দর যুবক দেখা যায় খুব সুন্দর নূরানি তার চেহারা চেহারার ভিতর থেকে শুধু নূর আসতে থাকে শুধু নূর আসতে থাকে তার পরনে একটা জুব্বা আছে পশম দিয়ে বানানো গায়ের মধ্যে একটা চাদর আছে সেটাও পশম দিয়ে বানানো নর্মাল একটা জুতা পরা বেশি দামি জুতা না কিন্তু চেহারায় এত সুন্দর নূরানি জীবনে কোনোদিন এত সুন্দর মানুষ আমি দেখি নাই শাকিক বলকি বললেন আমি চিন্তায় পড়ে গেলাম এই যুবক নিয়া কারণ সুন্দর যুবকরা তো ফেতনার কারণ হয় চিন্তায় পড়ে গেলাম এত সুন্দর যুবক তো আমি কোনোদিন দেখি না এত সুন্দর ছেলে এত নূরানি চেহারার যুবক আমার নজরে পড়ে নাই আমি চিন্তা করলাম তাহলে যুবকটাকে কাছে ডেকে নিয়ে আমি তাদের নসিহত করি
উপদেশ দেই যাতে সে পাপ কাজের সাথে জড়িত না হয়। আল্লাহর ওলি শাকিক বলখি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, দুনিয়ার মানুষ, আমি এই চিন্তা মনে মনে করতে লাগলাম, আর তার কাছে যখন যে সালাম দিলাম তখন ওই যুবক আমাকে ডাক দে বলে, হে শাকিক বলখি। শাকিক বলখি বললেন, আমি আশ্চর্য হলাম, জীবনে তার সাথে আমার কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা নাই, বার্তা নাই, কিন্তু এই যুবক আমার নাম কি করে জানলো? একবার জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ! চিৎকার মেরে জোরে বলেন, আল্লাহু আকবার! এই উম্মতের ওলিদের পাওয়ার যদি এটা হয়, আমার রসুলুল্লাহর পাওয়ার কত! এই উম্মতের, এই উম্মতের এলেম যদি এত হয় তো আমার নবীর এলেম কত! তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লামা ইমাম জৌজি, ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে ঘটনাটা লেখেন। আল্লাহর ওলি শাকিক বলকি রহমাতুল্লাহ বললেন, আমি চিন্তায় পড়ে গেলাম, এই যুবক আমার নাম কি করে জানে? এরপরে যুবক আমাকে বলতেছে, শাকিক বলকি, তুমি কি কোরআনের সেই আয়াতের বিধান পড়ো না, আল্লাহ বলেছেন, কোনো কোনো ধারণা গুনাহের কারণ, কোনো কোনো ধারণা মিথ্যার অনুমান, মিথ্যায় পর্যবসিত হয়। তোমরা কারো প্রতি বদ ধারণা করিও না, মিথ্যা অনুমান করিও না। শাকিক বলকে বলেন, আমি আরো আশ্চর্য হলাম, আমার অন্তরের খবর কেমনে বলল? একসাথে বলবেন, আল্লাহ আকবার, আল্লাহু আলিমুম বিজাতিস সুদুর। অন্তরের খবর জানে কে? আল্লাহ। না না, একসাথে বলতে হবে, কে জানে? আল্লাহ। আমার অন্তরে এখন কি আছে আপনারা বলতে পারবেন? আপনাদের অন্তরে কি আছে আমরা বলতে পারবো? এই মাহফিলে কি সবাই কি মাহফিলের নিয়ত করে আইছে? না, কেউ নিয়ত করে আইছে? জরি না গেছে একটু, যদি দেখা যায় কোনো সিস্টেমে যাই দেখি, মনে কিছু নিয়ত না কিন্তু। আর ঠিক আসতে বললেন কেন? কারো চিন্তা আছে জরি না মাহফিলে গেছে, দেখা যাক দেখি কোনো সিস্টেমে দেখা যায় কিনা, কথা বলা যায় কিনা, ফুসি ফাসুর দেওয়া যায় কিনা, কি কথা বল না কেন? ও জরি না চিন্তায় আইছে, সকিনার চিন্তায় আইছে, সকিন আবার চিন্তা করছে দেখি লাটিমরে পাওয়া যায় কিনা, লাড্ডু লাড্ডু, হ্যাঁ তো লাড্ডু চিন্তায় আইছে। এ শোনেন, সবার নিয়ত কিন্তু একরকম না, সবাই এক নিয়তে মাহফিলে আসবে না, অন্তরের খবর আমরা বলতে পারবো না, আল্লাহ জানে। কিন্তু শাকিক বল কি বলতেছেন, এই যুবক, আমি মনে মনে চিন্তা করলাম যে এই যুবক ফেতনার কারণ হবে, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা এই যুবকের, এই যুবকটা ফেতনার কারণ হবে, আমি তার নসিহত করতে যাব যাতে সে ফেতনার মতো নিপতিত না হয়। সে আমাকে এই অন্তরের খবর বলে দিয়ে বলতেছে যে তুমি আমার প্রতি যে বিদ্বেষ ধারণ করছো, কিছু কিছু অনুমান সন্দেহ, এটা আল্লাহর পাপের কারণ হয়, কোরআন কি এটা বলে নাই? সে আমাকে উল্টা নসিহত করে দিয়ে দিল। একসাথে জোরে বলা যাবে না, আল্লাহু আকবার! আল্লাহর ওলিরা তো এরকমই হয়, যারা কিছু বলার আগেই, প্রশ্ন করার আগেই প্রশ্নের জবাবের সমাধান তারা বাতলাই দেয়। এক জমানে সবতে বাউলিয়া বেহতরা সদ সলে তোতে বেরিয়া খাক সমর দানে হক রাজিরে পা খাক বরসর কুন হাসদ রাহাম সোমা দিদানে দানা ইবাদত ইবুয়াদ ফতেহ আবুয়াব সাদত ইবুয়াদ।
গারুত সঙ্গে খারা ও মরমর সুবি সব সাহেব দিল রসে গওহর সুবি আধার মণ্ডলের মুসলমান শাকিক বল কি বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম কিছু কোন পর দিকে ওই যুবক আর না এসে উদাও হয়ে গেল আমি তাকে খুঁজতে লাগলাম আর পাইলাম না আবার কয়েকদিন পথ চলার পরে আমরা কাফেলা স্থগিত করলাম কাফেলা স্থগিত করার পরে আমি লক্ষ্য করলাম ওই আল্লাহর বান্দারে দেখা যায় সে নামাজে দাঁড়ানো এত সুন্দরভাবে সে নামাজ পড়তেছে শুধু নামাজই পড়ে না সালাতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আর সমস্ত শরীর তার থরথর 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 করে কাঁপতেছে শাকিক বল কি বললেন দুনিয়ার মানুষ এত সুন্দর নামাজ আমি জীবনেও কোনোদিন দেখি নাই এতই চমৎকার নামাজ এত দীর্ঘ এত সুন্দর এত চমৎকার সেজদা আমি জীবনে দেখি নাই এত সুন্দর তেলাওয়াত আমি শুনি নাই তেলাওয়াতের ভিতরে এমন কান্না আমি কাউকে দেখতে দেখি নাই এইভাবে আল্লাহর ভয়ে একজন মানুষ থরথর করে কাঁপে জীবনে কোনোদিন এইরকম আমি শাকিক বলকে দেখি নাই এতই চমৎকার নামাজ তার এতই ভয় বিহল নামাজ এতই নামাজের ভিতর না জারি কান্না কাটি আমি জীবনে কোনোদিন কাউকে দেখি নাই কিন্তু এই সুন্দর যুবক নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর ভয়ে কাঁপতেছে কাঁদতেছে আমি আশ্চর্য হয়ে গেলাম চিন্তা করলাম ছেলেটা অবশ্যই আল্লাহর বুজুর্গ ওলি হবে এই চিন্তা ভাবনা করে আমি তার পিছনে চুপচাপ যা বসলাম নামাজ শেষ হয়ে গেল আমি চিন্তা করলাম আমি ওই যুবকের কাছ থেকে একটু দোয়া নিয়ে আসি আল্লাহ যাতে আমারে মাফ করে দেয় ক্ষমার আশায় ওই যুবকের কাছে আমি দোয়ার জন্য গেলাম শাকিক বল কি বলতেছেন আমি পিছনে যা চুপচাপ বসলাম নামাজ শেষ হওয়ার পরে তার সালাম দিয়ে বললাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু সালামের জবাব দিয়ে যুবক ডাক দিয়ে বলতেছে শাকিক বল কি তুমি কি আল্লাহর সে আইন পড়ো নাই আল্লাহ তাকেই ক্ষমা করে দেয় ও তা বাজে তবা করে ও আমিলা সলেহা যে নেকামল করে আল্লাহ তার জীবনের সমস্ত গুণাকে আল্লাহ মাফ করে দেয় কেউ যদি নেক আমল করে এবং তওবা করে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয় কেউ যদি তওবা করে নেক আমল করে তুমি বসো বসো আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ মাফ একটু দূরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা علي سيدنا উড়ে যাও রে মাহফিলের হাওয়া যাও রে উড়ে মদিনায় আমাদের দুরুদ পৌঁছে দিও নর নবীজির পাক রওজায় আল্লাহ সাল্লি আলা আহা মাশাআল্লাহ আল্লাহু আকবার ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ শাকিক বলখি চিন্তায় পড়ে গেলেন হাই হায়
প্রশ্ন করব কি দোয়া চাব কি আমার অন্তরের খবর এই যুবক কেমনে বলে দেয় কি করে আমার অন্তরের খবর এই যুবক বলে দেয় সব কিছু জানে আমার আল্লাহ অন্তরের খবর যিনি জানেন তিনি আল্লাহ কিন্তু এই যুবক কি করে বলে দেয় আপনাদের কেবারের উত্তর দিয়ে দেই আমাদের কাছে মোবাইল আছে বলেন মোবাইলের মধ্যে যদি সিম না থাকে তাহলে এই মোবাইলে কি টাওয়ার পাবে নেটওয়ার্ক পাবে না নেটওয়ার্ক পাবে না আমাদের অন্তরের ভিতরে মানব দেহের ভিতরে একটা সিম আছে এই সিমের নাম হচ্ছে কাল অন্তর এই কাল যদি আল্লাহ নবীর গোলামিতে কেউ এই কালটাকে জিন্দা বানায় দেয় আল্লাহ রাসূলের গোলামিতে কাল নবীর প্রেমে যদি কাল করে জিন্দা হয়ে যায় এই কালবের ভিতরে নেটওয়ার্ক চলে আসে টাওয়ার চলে আসে আর এই টাওয়ারটা আল্লাহর পক্ষ থেকে মদিনাওয়ালার মাধ্যম দিয়া এই টাওয়ারে খবর আল্লাহ পাঠায় একবার জোরে বলা যাবে কি মারহাবা মানব দেহের ভিতরে একটা সিম এই সিমের নাম কাল নবী বলেন আমার উম্মত মানব দেহের ভিতরে একটা গোষ্ঠীর খণ্ড আছে এটা যদি সুস্থ থাকে পুরো বডিটা সুস্থ থাকে এটা অসুস্থ হলে পুরো বডিটা অসুস্থ হয়ে যায় তোমরা কি জানো সেই বস্তুর নাম কি সেই বস্তুর নাম আলা বহিয়াল কাল সাবধান সেই বস্তুর নাম হচ্ছে কাল এই কাল যদি স্বচ্ছ হয় জিন্দা হয় তাহলে পুরো বডিটা তার জিন্দা থাকে এই কাল যদি আল্লাহ বলা হয় পুরো বডিটা আল্লাহ বলা হয় এই কাল যদি নাপাক হয় পুরো বডিটা নাপাক হয়ে যায় এই জন্য আমার দেশে যাদের অহংকার আছে হিংসা আছে গর্ব আছে বাজান ওরা মানুষ হতে পারে না ওরা মানুষ হতে পারে না কথা কন ঠিক কিনা আমার দেশে এক বক্তা আছে খালি ওয়াজ করে মাঝে মধ্যে কায় কোন বাপের বেটা থাকলে আমার সাথে বহাসে বসো বাপের বেটা থাকলে আমার সাথে বহাসে বসো হে বুঝাইতে চায় যে হেই শুধু বাপের বেটা আর দুনিয়াতে কেউ বাপের বেটা নাই শোনেন এই খাসলাত তো আজাজিলের খাসলাত আজাজিল 9 লক্ষ বছর ইবাদত করছিল আল্লাহ বলেন উসজুদুলি আদম তুমি আদমের প্রতি সেজদা দাও আজাজিল ব্যতীত সমস্ত ফেরেশতারা আল্লাহর আইনে হুকুমে সেজদার মধ্যে পড়ে গেল আজাজিল দাঁড়াই রইল আজাজিলকে আল্লাহ জিজ্ঞেস করলো হে আজাজিল তুমি কেন সেজদা দিলে না আজাজিল জবাব দিয়েছিল আল্লাহ ওর থেকে আমি উত্তম আদম থেকে আমি উত্তম তুমি তাকে বানাইছো মাটি দিয়ে আর আমাকে বানাইছো আগুন দিয়ে আদম থেকে আমি উত্তম এজন্য উত্তম অধমকে কি করে সেজদা দিবে আমি সেজদা দেই নাই আমার দিকে তাকান আজাজিল যখন নিজেকে অহংকারের কাতারে নিয়ে গেল তখন কি তার 9 লক্ষ বছরের ইবাদত আছে না শেষ জোরে বলেন তো আমার দেশে আজাজিল তৈরি হয়েছে কোন বাপের বেটা থাকলে আমার সাথে বসো মানে উনি বুঝাইতে চায় উনি বিরাট বড় আলেম উনি অনেক বড় জানলে বলা পণ্ডিত উনি ছাড়া আর দুনিয়াতে কেউ জানলে বলা নাই এই অবস্থা চলতেছে এগুলি তো অহংকারের নমুনা আজাজিলের নমুনা কি কথা কর না কেন এটা শয়তানের নমুনা এই সম্পূর্ণ আজাজিলের নমুনা বলাছে এটা তো সম্পূর্ণ আজাজিলের নমুনা আজাজিল নিজেকে অনেক বড় দাবি করেছিল ঠিক তখন আমার রব ডাক দিলেন দূর হা শয়তান আমি আল্লাহ পবিত্র আমার এই জায়গাটা পাক পবিত্র কোন অহংকারীর জায়গা আমি আল্লাহর দরবারে হবে না কোন অহংকারীর জায়গা আমি আল্লাহর দরবারে হবে না কোন অহংকারী আমি আল্লাহর দরজায় জায়গা নাই 9 লক্ষ বছরের সেজদাগুলি আজাজিলের মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল কারণ কি আজাজিল অহংকার করেছিল আমার এই যে খালি মাঝে মধ্যে ডাব সারে কোনো বাপের বেটা বইতে পারবানি তোমরা সাথে কি বসা লাগবে বলো মিলাদ কি আম নিয়ে সমাধান
আজ থেকে শত শত বছর গায়ে মাইকরাম দিয়ে গেছে নতুন করে সুকরা ফুকরার কাছ থেকে আমাদের সমাধান নেওয়া লাগবে না কথা বলেন ঠিক না ঠিক ঠিক আরে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি জুতার জোরে শুনেছিল শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি জুতার জোরে শুনেছিল মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি হযরত মোল্লা আলী কারী মক্কি ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি যাদের জুতার জোরে সমান হয় নাই কেউ তারাই মিলাদ কিয়ামের ব্যাপারে ফতোয়া লিখে গেছেন নতুন করে কোন শুকরা ফুকরার কাছ থেকে ফতোয়া নিতে হবে না কি আশ্চর্য হ্যাঁ হাতিরে এসেলেন যে কুত্তা গেউ গেউ করে কি একটা মহা মুশকিলের জমানা পড়ছি আজকে এইগুলি অহংকারের নমুনা প্রিয় মুসলমান আল্লাহ অহংকারী থেকে আমাদেরকে নিরাপদে রাখুক সকলে বলেন আমিন কত অহংকারী জমিনের মাটির নিচে চলে গেছে খবর হয় নাই কিন্তু জমিন কার না না জোরে বলেন জমিন কার আসমান কার আল্লাহর এই জমিনে আইন চলে কার বিধান চলে কার নিয়ম চলে কার আল্লাহর সৃষ্টির ভিতরে আল্লাহর নিয়ম চলে আল্লাহর নিয়মের বাহিরে কেউ সূর্য উঠাইতে পারে নাই ডুবাইতে পারে নাই আল্লাহর নিয়মের বাহিরে কেউ বৃষ্টি নামাইতে পারে নাই আল্লাহর আইনের বাহিরে কেউ নদীর পানি উজানে নিতে পারে নাই আল্লাহর আইনের বাহিরে কেউ আম ধরাইতে পারে নাই আল্লাহর আইনের বাহিরে কেউ শীত নামাইতে পারে নাই আল্লাহর আইনের বাহিরে কেউ গরম নামাইতে পারে নাই আল্লাহর আইনের বাহিরে কেউ সকাল করতে পারে নাই আল্লাহর আইনের বাহিরে কেউ চাঁদ উঠাইতে পারে নাই কথা কন না কেন ঠিক কি না পারছে পারবে কেউ দুনিয়া কার জোরে বলেন না এই পৃথিবী কার আইন চলে কার নিয়ম চলে কার আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের দুরুদ সালাম চলবেই কথা বলে ঠিক না বেটে প্রধানমন্ডলের মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বা যান হযরত শাকিক বলখি রহমাতুল্লাহের কথা বলছিলাম আল্লাহর অলিরা এমনই হয় দেখেন তিনি কত বড় আল্লাহওয়ালা কিন্তু কোনো অহংকার নাই একসাথে বলবেন না মারহাবা ফলবান বৃক্ষ যেই বৃক্ষে ফল ধরে এটা কি লাফালাফি করে সে কিন্তু মাথা নুইয়ে থাকে কথা কর না কেন ঠিক কিনা তার ডালপালা কি থাকে নুইয়ে থাকে কিন্তু যেটার ফল নাই ওটা খালি বাতাসে লাফালাফি করতে থাকে কি কথা কর না কেন তিমি মাছ সমুদ্রের ভিতরে লাফালাফি করে কিন্তু আমাদের দেশে ছোট ছোট টাকি মাছ চ্যাং মাছ পুঁটি মাছ ছোট্ট একটু ডুবার খাল বিলের মধ্যে খালি লাফায় খালি লাফা বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে পৃথিবী বিখ্যাত কোন আলেম কোন ওয়ালি কোন বুজুর্গ এই সমস্ত শব্দ ব্যবহার করেন নাই এই সমস্ত বাজে আপনার কি বলে বাজে শব্দ ইতরের শব্দ এগুলি ইতরের শব্দ এগুলি এক ধরনের ইতরের শব্দ ইতর ইতর যারা তারা এই সমস্ত শব্দ ব্যবহার করে ছি 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 ইতর যারা একবার ছোট লোক এগুলি শব্দ ব্যবহার করে কোন শিক্ষিত ভদ্রচিত ফ্যামিলির মানুষ এই ধরনের শব্দ ব্যবহার করে না কি কথা কর না কেন অ্যাটেনশন মনোযোগ দিয়ে শাকিক বলখি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন তুমি আশ্চর্য হলা যে এই যুবক কত বড় আল্লাহওয়ালা হতে পারে যে আমার অন্তরের খবরটা আল্লাহ তার কাছে পৌঁছাচ্ছে আমি চিন্তায় মগ্ন কিছুক্ষণ পরে তাকে আবার হারিয়ে ফেললাম বহু সময় পার হয়ে গেল বহু সময় পার হওয়ার পরে আবার সফর করলাম চলে আসলাম মক্কা মদিনায় মক্কায় মক্কার উদ্দেশ্যে হজের উদ্দেশ্যে আবার রওনা বহু পথ অতিক্রম করার পরে আমি লক্ষ্য করলাম সেই যুবককে আবার দেখা যায় তিনি একটা কুয়ার পাশে দাঁড়ানো
এই কুয়ার পাশে দাঁড়াইয়া আসে একটা বাটি দিয়ে অর্থাৎ একটা বাসন দিয়ে কুয়ার নিচ থেকে পানি উঠানোর জন্য চেষ্টা করতেছিলেন কিন্তু হঠাৎ করে ওনার হাত থেকে সেই বাসনটা ছুটে কুয়ার পানির মধ্যে পড়ে গেল হযরতে শাকিক বলখি বলেন আমি আশ্চর্য চিন্তিত দেখি এই আল্লাহ ওয়ালা যুবক সুদর্শন সুন্দর মায়াবী চেহারা নূরের চেহারা যুবকটা কি করে আজ দেখব আমি দূরে দূরে দাঁড়ায় লক্ষ্য করলাম সে আসমানের দিকে তাকায় আল্লাহকে বলল আল্লাহ আমার ক্ষুধা লাগলে তুমি খাবারের ব্যবস্থা করো আমার পিপাসা লাগলে তুমি পানির ব্যবস্থা করো আল্লাহ আজকে আমার হাত থেকে এই পানির পেয়ালাটা কুয়ার মধ্যে পড়ে গেছে আল্লাহ তুমি এই পেয়ালাটা আমারে আবার ফেরত দাও আল্লাহু আকবার শাকিক বল কি বললেন আমি লক্ষ্য করলাম কুয়ার নিচ থেকে পানি উঠে উঠে কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একবারে কুয়া পরিপূর্ণ হইয়া পানি উপসায় উপসায় পড়তে লাগলো জোরে বলা যাবে কি মারহাবা পানি উপসায় উপসায় পানি পড়তে লাগলো ওই পানি উনি পান করলেন ওযু করলেন হযরতে শাকিক বল কি বললেন আমি লক্ষ্য করলাম ওই যুবক কুয়ার পাশে নামাজে দাঁড়ায় গেল ওই পানি পান করে ওযু করার পরে নামাজে দাঁড়ায় গেল আমার কাছে আরো আশ্চর্য লাগলো আল্লাহর কাছে চাইতে দেরি হইল আসতে দেরি হলো না সহিহ বুখারীতে নবী বললেন ওয়া ইন সালানি লাউতিয়ান্নহু ওয়ালা ইস্তাজানি লাউইজান্নহু আমার বন্ধুরা চাইতে দেরি হয় আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হয় না চিৎকার করে জোরে বলবেন কি মারহাবা শাকিক বল কি বললেন আমি আশ্চর্য হলাম চাইতে দেরি হলো আসতে দেরি হলো না এটা কত বড় বুজুর্গ আসতে দেরি হলো না চাইতে দেরি হলো আসতে দেরি হলো না আমি আরো আশ্চর্য হলাম কিছুক্ষণ পরে তাকে আবার হারিয়ে ফেললাম আবার কাফেলা চলতে লাগলো কয়েকদিন পরে কাফেলা বিশ্রাম নেওয়ার পরে আমরা আমি লক্ষ্য করলাম সেই যুবককে আজকে আবার তাঁবুর পাশে দেখা যায় আমি তার পিছু পিছু রওনা করলাম দেখলাম সে মরুভূমির মধ্যে কিছু দূর এলাকায় যাওয়ার পরে তার বাসনের মধ্যে পানি ঢেলে ওই পানির মধ্যে বালুগুলি নিয়া বালুগুলি গুলাইয়া 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 ওই বালুগুলি সে পান করতেছে খাইতে লাগছে আমি আশ্চর্য হলাম পানির ভিতরে বালি দিয়ে কি করে খায় একসাথে বলবেন কি আল্লাহু আকবার ওলিদের ফাওয়ার আসেনি গো কতক্ষণ আসেনি শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর মাহফিল করতেন প্রত্যেক বছরে মাহফিল করতে যায় উনি গরুর গোশত খাসির গোশত বোনা করে গোশত দিয়ে খাওয়াইতেন তো এক বছরে খুব অভাব আসলো দুর্ভিক্ষ লাগলো সোলার বুট ছাড়া কিছু ছিল না শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী সোলার বুট দিয়েই তিনি মেহমানদারি করলেন মিলাদ শরীফ হয়ে গেল রাত্রিবেলা স্বপ্ন দেখে আল্লাহর নবী জান্নাতের ভিতরে সোলার চনা বুট নিয়ে বেহেস্টি খাজিনার ভিতরে নবী সামনে নিয়ে শাহ সাহেবের দিকে তাকায় তাকায় নবীজি মুস্কি মুস্কি হাসতেছে এটা বুজুর্গ আল্লাহ তাদেরকে পছন্দ করতেন আল্লাহ তাদেরকে ভালোবাসতেন আল্লাহর মকবুল ছিল তারা মকবুল আমরা আল্লাহর মকবুল ওলিদের তরিকা নিয়েছি কথা বলেন ঠিক না বেটি প্রেম মুসলমান শাকিক বলকি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আরো আশ্চর্য হলাম সে ওই পানি পান করতেছে এবং বালু খাচ্ছে আমি সন্দেহ লাগলো এটা কি করে সম্ভব খাবারের প্রতি আমার একটা সন্দেহ আসলো এটা কি অরিজিনাল বালি না অরিজিনাল খাবার কিন্তু আমি তো দেখলাম সে বালুগুলি নিয়ে পাত্রের মধ্যে দিয়ে সেই পানির মধ্যে মিক্সার করে এটা গিলে গিলে খাচ্ছে
আমি কাছে যা সালাম দিলাম সালাম দিয়ে বললাম আল্লাহর বান্দা আপনি আপনার খাবারের সাথে আমাকে অংশ গ্রহণ করান দয়া করে ওই খাবারটাও আপনি আমারে দেন যেই খাবারটা আপনি খাচ্ছেন পানির ভিতরে বালি দিয়ে আপনি মিক্সার করে খাচ্ছেন ওই খাবারটা দয়া করে আপনি আমারে দেন তখন ওই যুবক ডাক দিয়ে বলতেছে হে শাকিক বলখি আল্লাহর দেওয়া রিজিক দিয়া কখনো সন্দেহ করতে হয় না আল্লাহর রিজিকের প্রতি কখনো সন্দেহ করতে হয় না নেন বিসমিল্লাহ বলে শুরু করেন শাকিক বলখি বললেন আমি বিসমিল্লাহ বলে যখন খাওয়া শুরু করলাম আমি লক্ষ্য করলাম এটা তো বালি না আল্লাহ এই বালিটাকে সাতু বানায় দিয়েছে এবং এতই মজার খাবার হইছে জীবনে এত সুন্দর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ মাশাল্লাহ আল্লাহু আকবার মোহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুসলমান শাকিক বলকি রহমতুল্লাহ চিন্তা এই খাবারগুলি সাতু কেমনে হলো বালি কি করে সাতু হয় আর পানিটা এতই মজা আর এতই মিষ্ট জীবনে এমন পানি আমি পান করি নাই আর এমন সুন্দর মজাদার খাবার আমি কোনোদিন খাই নাই তিন দিন পর্যন্ত আমার ক্ষুধাও লাগলো না তিন দিন পর্যন্ত আমার পানির পিপাসাও লাগলো না খাবার খাওয়ার পরে আমি আশ্চর্য হলাম একজন মানুষের এতগুলি কারামত আমি দেখলাম এই যুবকটাকে আমি চিন্তায় পরেশান হয়ে গেলাম এত বড় আল্লাহওয়ালা যুবককে তার পরিচয় কি এখন আমি তার পরিচয় শনাক্ত করতে পারলাম না শাকিক বলকি রহমাতুল্লাহি বললেন আল্লাহ তার জন্য বালিকে খাবারে পরিণত করে দিলেন বালিটাকে আল্লাহ সাতুই পরিণত করে দিলেন একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার ওলিদেরকে ইজ্জত দেন কে জোরে বলেন কে আল্লাহ ইজ্জত দেন সম্মান আল্লাহ তাদেরকে দান করেন এই জন্য তাদের পথ হচ্ছে হেদায়েতের পথ আল্লাহর কোরআন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম চলাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি চলাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি মুসলমান নাসির নগরবাসী হযরত শাকিক ইবনে ইব্রাহিম বলখি বললেন আমি মক্কায় চলে গেলাম এই যুবককে আবার হারিয়ে ফেললাম মক্কায় যাই দেখি সে আল্লাহর ঘর চারপাশে তাওয়াফ করতেছে তাওয়াফরত অবস্থায় কোন মানুষ তার সাথে মুসাফা করতে আসে কেউ তার সাথে কথা বলতে আসে কেউ তাকে সালাম দেয় কেউ তাকে জড়িয়ে ধরে কেউ তার থেকে দোয়া নিচ্ছে আমি আশ্চর্য হলাম এত মানুষ তাকে জড়িয়ে গড়িয়ে ধরছে এত মানুষ তার ঘিরে ধরছে এত মানুষ তার থেকে দোয়া নেয় এত মানুষ তার সাথে মুসাফা করে এত মানুষ তারে সালাম দেয় এই যুবকটাকে আমি চিনলাম না কিন্তু মক্কার মানুষ তারে কেমনে চিনে আল্লাহর ওলি শাকিক বলকে বলেন আমি আশ্চর্য হলাম এই লোকটাকে এই যুবকটাকে মক্কার আহলুল মক্কা যারা আছে আহলে মক্কাদেরকে বললাম ও মক্কাবাসী তোমরা কি জানো এই ছেলেটাকে এই যুবকটাকে এত সুন্দর নুরানি মায়াবী চেহারা আর এত বড় বুজুর্গ মানুষ তাকে সালাম করছে তাওয়াব করতেছে আর মানুষ তার সালাম করতেছে মানুষ তার থেকে দোয়া নিচ্ছে মানুষ তাকে জড়িয়ে ধরছে তাকে দেখে মানুষ ভিড় করতেছে এই লোকটাকে দয়া করে বলবা কি তখন মক্কাবাসীরা বলল তুমি কি তাকে চিনো নাই তার বাবার নাম ইমাম জাফর সাদেক
তার বাবার নাম ইমাম মোহাম্মদ বাকের তার বাবার নাম ইমাম জয়নুল আবেদিন তার বাবার নাম ইমাম হুসাইন তার বাবার নাম শেরে খোদা আলী তার স্ত্রীর নাম হযরত সাইয়্যেদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা তার বাবার নাম রহমাতুল লিল আলামিন একবার জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহু আকবার নবীজির কন্যা ফাতেমা ফাতেমার বেটা হযরত হুসাইন হুসাইনের সন্তান ইমাম জয়নুল আবেদিন ইমাম জয়নুল আবেদিনের সন্তান ইমাম মোহাম্মদ বাকির ইমাম মোহাম্মদ বাকিরের সন্তান ইমাম জাফর সাদিক ইমাম জাফর সাদিকের সন্তান ইমাম মুসা কাজেম হযরত আহলে মক্কা ডাক দে বলে আল্লাহর বান্দা শাকিক বলখি উনার নাম ইমাম মুসা কাজেম উনার শরীরে রহমাতুল লিল আলামিনের রক্ত প্রবাহিত হয় উনি আওলাদে রাসূল চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা আল্লাহর নবীর সন্তান ফাতেমা ফাতেমার সন্তান হুসাইন হুসাইনের সন্তান ইমাম জয়নুল আবেদিন তার সন্তান ইমাম মোহাম্মদ বাকের তার সন্তান ইমাম জাফর সাদেক তার সন্তান ইমাম মুসা কাজেম এত সময় যার কারামত আমি আপনাদেরকে বললাম তার নাম ইমাম মুসা কাজেম তিনি আওলাদে রাসূল আমার নবীর সরাসরি রক্ত আমার নবীর সরাসরি রক্ত একবার জোরে বলা যাবে কি মারহাবা